আমন্ত্রণ সন্ধ্যা 6টা নিউজে সাথে আছি আমি তাসলিমা দিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানুষের হৃদয় জয় করে ভোট পাই, চুরির প্রয়োজন হয় না বলেছেন শেখ হাসিনা। বিএনপিকে লাল কার্ড দিয়ে চিরতরে বিদায় জানাতে হবে বলেছেন নেতা কর্মীদের ওবায়দুল কাদের। রায় ঘোষণার 5 মিনিটেই ডক্টর ইউনুস সহ 4 জনের জামিন। ভোটের দিন ইন্টারনেটের গতি ফুল স্পিড থাকবে জানিয়েছেন ইসি সচিব। আরো বড় ভূমিকম্প আঘাত হানতে পারে জাপানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। রেইনবো বিটস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। তারা ভোট চুরি করে এটা আমার কথা না, হাইকোর্টের রায় আছে। জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, অথচ আওয়ামী লীগ ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ভোট ও ভাতের অধিকারের জন্য আমাদের নেতাকর্মীরা অত্যাচার সয়েছে, জেল খেটেছে। এখন আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এর আগে বিকেল 3:15 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কলাবাগান মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় পৌঁছান শেখ হাসিনা। এ সময় স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব উবাইদুল কাদের এমপি। বিএনপি পালিয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, 7 তারিখে এদের চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে। সোমবার বিকেলে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। উবাইদুল কাদের বলেন, বিএনপি কোথায়? মাঠে আছে, পালিয়ে গেছে। লাল কার্ড খেয়ে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে, 28 তারিখেই বাদ হয়ে গেছে। 28 তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা 7 জানুয়ারি, সেদিন এদের চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এ প্রিয় ভূমিতে লুটেরা, খুনি, ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের স্থান হবে না, জোরদার খেলা হবে। লুটপাট, আগুন, সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, সাম্প্রদায়িকতা ও অবরোধের বিরুদ্ধে খেলা হবে, খেলতে হবে একসঙ্গে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর ইউনুস সহ 4 জনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। রায় ঘোষণার 5 মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত। সোমবার দুপুরে ডক্টর ইউনুস সহ একই মামলায় দণ্ডিত 4 জনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। দুপুর 2:15 থেকে রায় ঘোষণা শুরু করা হয়। রায় শোনার জন্য 1:40 আদালতে উপস্থিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে, গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়। কতগুলো ভোট কেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। ভিউয়ার্স অত্যন্ত দক্ষতার সাথে রায়ান বল স্পিনিং করে যাচ্ছে। আমার না বোরিং লাগছে, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। বুঝেছি, জিরোস খেতে এত এক্সকিউজ লাগে। মজাদার চিপস, জিরো এক্সকিউজ ফর জিরোস চিপস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। এর আগে শনিবার বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, আমরা খবর পাচ্ছি নির্বাচন ঘিরে সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্ত হত্যার দিকে যাবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য ক্ষমতাসীনদের গভীর ষড়যন্ত্র ও নীল নকশার অংশ বলে দাবি করে রিজভী বলেন, নিজেরা অপকর্ম করে অন্যের ঘাড়ে এর দায় চাপানোর যে রাজনীতি, তারা সেটার আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে। সুখ উৎসবের রোষ নয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ডিএমপিতে 2146টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 478টি। সোমবার রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ডিএমপি কমিশনার বছরের প্রথম দিনে একযোগে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব। সোমবার সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। প্রাথমিক ও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পাচ্ছে। তবে আংশিক বই নিয়ে ফিরতে হচ্ছে অষ্টম নবমের শিক্ষার্থীদের। এদিন সকাল 10:15টার দিকে রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক পর্যায়ের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতীয়ভাবে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, আগামী সপ্তাহে বিশেষ করে আগামী 2 বা 3 দিনের মধ্যে দেশটির একই অঞ্চলে আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে। আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দাবানল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা স্থানীয় বাসিন্দাদের আরও কম্পনের জন্য প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল 4:06 প্রথম ভূমিকম্পটি আঘাত করে ইশিকাওয়ায়, যেটার মাত্রা ছিল 5.2। এরপর 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর মোট 21টি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। সেগুলোর মধ্যে সবচেয়ে হালকা ভূমিকম্পের মাত্রা ছিল 4.6 ও সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 7.5। জানাবো খেলার খবর। তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মূলত রহমানুল্লাহ গুরবাজের ছোড়ো সেঞ্চুরিতে হেরেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা, সফরকারীদের 11 রানে হারিয়েছে তারা। আজ শারজায় সিরিজের দ্বিতীয় টি-20 টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 166 রান তোলে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে 155 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। মায়ের জন্মদিন যে কোনো সন্তানের জন্য স্পেশাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায়ও তার ব্যতিক্রম নয়। যে কারণে মায়ের 69তম জন্মদিন উদযাপনের জন্য সৌদি আরব থেকে এই পর্তুগিজ তারকা ফুটবলার ছুটে গেছেন নিজ দেশে। বিশেষ দিনে মায়ের হাতে তুলে দিয়েছেন বিলাসবহুল গাড়ির চাবি। গতকাল 2023 সালের শেষ দিন 31 ডিসেম্বর ছিল রোনালদোর মা মারিয়া দেলোরাস এভিয়ের 69তম জন্মদিন। পৃথিবীতে মায়ের আগমনী দিনে তাকে পোর্শে গাড়ির চাবি উপহার দিয়ে চমকে দিলেন সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর তারকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।